apa pandan ni ay? Ish, sabai tase. Eno tomar pan. Ada tu rago kan? Ini boleh ma. Tumare koto bar na koisi je pan khelle dat lal hoye jay. Amar bhal lage na. Tui ki bujbi re ma? Amar suman boas to roye noi. Tui jon khabi, ton tuio moja ta bujbi. Jai. Amar tumi ki han kichu koba? আমি বাইরে যাবো আমার ঠ্যাংটা একটু সাবাইতাছে তোমার ঠ্যাং সাবাইতাছে তো আমি কি করব ওই চোরের বেটিরে কইতে পারো না আমারে কইতাছো কে আমার টাকা লাগবে টাকা তো আচ্ছা ঠ্যাং নয় নাইটি পে দিলি তা আমার নকে এবার রাখ দে আজকে কোন যাবি আমার যেখানে খুশি সেখানে যাবো তুমি টাকা তো এত কইফুত করিও না আর অর্ডার দিয়ে কাজ করো আমার কাজ বাতাবাটা কইয়া দিলাম যা আমি কোন কাজ বাতাবাটা কইয়া দিলাম আচ্ছা রে বাবা আর তোরা কোনো কাজের কথা কম না ওই চুরের বেটিটা কোনে গেল রে এই তোমা তোমা জি আম্মা ডাকতেছেন এই খালি তো মনে করা যায় আমার জমিদারের মেয়ের মতো সাজগুজতে বসে থাকো টেং টেং করে ঘুরো আমার পাটা চাপাইতাছে কি বাদে আচ্ছা কিন্তু আম্মা আমি যে ওই পাশে কাজ রাইখ আসছি এই তুই কি কস আমার মুখে মুখে তর্ক করাস হ্যাঁ না না জমিদারের মত আবার সাজগুজ ধরে আবার খালি টুং টুং করে ঘুরে সাজগুজ কমাই করবি আমি কইরা দিতেছি এ নে আমার পা টিপা দে জামা দিতেছি সুরের বেটির ভাত দিকে বাসি না ভালো করে টিপ সতিনের বেটি এটা কিভাবে টিপস হ্যাঁ এই ভাত খাও ভাতের শক্তি যায় কোনে শক্তি কোনে যায় হ্যাঁ ভালো করে টিপতে পারস না আমার সংসারটা ডবাইতাছে খালি খায় আর খায় আর সাজগুজ করে ঘুরে কামের নামে খবর নাই জান দিকে কি বললা কোনা দা জান দিকে আমার নেকা কান দা আবার দেখবারই মন না সুটা আমার বাড়ি কি আড়া পাঠাইছে আমার সংসারটার অশান্তি করে হালালো সুরের বেটি জানি কোন কাজ সতীনের বেটি তো একটা কাম ঠিক মতো করে হারি না আমি আপা আয় বা কিছে কি হয় নাই তাই কও তোমার জালাই রাস্তা ঘাটে বাইরে যা না আমি আবার কি করলাম তুমি কি করছো না কোন জনে চুরি করছো এখন ওটার কষিয়ে দেয়া লাগতেছে মাইসে খালি কই চুরের মিয়া কে কই দিনুন মাই কথা মারে এই কথা তুই বুঝবি না রে মা বুঝবো না কে বুঝাই কইলে বুঝমু বুঝাই কইলে বুঝবি ঠিকই আছে তোর হনুর বুঝাই কোনের মতো সময় হয় নাই যে কটা দিন মেনশে কয় মেনশে কথা কানে নিস না মা তুমি এই কথা কয় বছর ধরে কইতাছ কৌসিন আমার বড় বোনের বিয়ে দিলাম ওই ভাই তোর শ্বশুর শাশুড়ি সবাই আরে কই চুরের মেয়ে এটা কি হুনতে ভাল লাগে আর এটা আমার কাছেও কিন্তু ভাল লাগে না মাসি আমারও কয় চুরের মেয়ে তুমি আসিয়া কই ভাই বাবা কারণ কি না রে মা এই কথা আমি মরে গেলেও তোর কইতে পারম না মা তুই এই কথা শুনবার চাইস না রে মা তুই শুনবার চাইস না যে কথা এতদিন তোর কইতে পারি নাই আজ তোর কেমনে কমু ক এই কথা যদি কই না 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 আমি তোর কইতে পারুম না মা এই কথা আমি তোর কইতে পারুম আব্বা কি বলবাছ তুমি বলবো তো আমি তুমি কি বলবা তোমার জ্বালায় আর তোমার বাবার জ্বালায় আমি তো রাস্তাঘাটে চলতেই পারি না তুমি জানো সবাই বলে চোরের মেয়ে বিয়ে করছিস তুই আমি তো মান সম্মান নিয়ে চলতে পারি না আমার একটা মান সম্মান আছে না
তোমার কথা বলার কোনো সুযোগ নাই, কথা সব বলবো আমি, তোমাকে আমি তালাক দেব। এই কথাটা তুমি বলতে পারলা? এর চেয়ে তো ভালো কথা আমি আর বলতে পারব না। ঠিক আছে, তুমি একটা চোরের মায়া, আমার রাস্তাঘাটে আমি চলতে পারি না, বাইরে যেতে পারি না। এর জন্য কি আমার দোষ? এটা আমার বাবার কর্ম, সে করছে, এতে তো আমার কোনো হাত নাই। তে কার দোষ? স্যার আমার ঘরে যেতে দে। চোর বলে কি আমরা মানুষ না? আমাকে কি কোনো আত্মসম্মান বোধ নাই? আচ্ছা, চুরি তো করে আমার বাবা, আমি তো না। আমি আমি আমার বাবারে প্রশ্ন করব, সে কেন এরকম কাজ করলো, তার জন্য কেন আমার কথা শুনতে হবো? আচ্ছা, পরীক্ষা যে কোশ্চেনগুলো চুরি করছো, তো তুমি কি আমাকে হেল্প করবে তো না? হ্যাঁ অবশ্যই। রেজাল্ট খারাপ হলে কিন্তু আম্মা মারে ফেলবে একবারে। আচ্ছা শোনো, মানে কেমন নার্ভাস লাগতেছে, তোমাদের বাসা অন্য দিন যাই। নার্ভাসের কিছু নাই, আজকে না, আম্মা খুশি হবে। ঠিক আছে চলো। কারেন্ডা যাওয়ার আর শুনলাম না, যার কথা কইছিলাম ও শোনা। হ্যাঁ বাবা ভালো আছি, তুমি বাবা ভালো আছো? আমার জানো না, ওই না এত লজ্জা পায়, মাইয়ালু ফেল, বুঝাইতে পারো না। বাবা লজ্জা কিসের, তুমি তো আমার ছেলের মতোই। তা বাবা বাসা সবে ভালো আছে? হ্যাঁ আন্টি ভালো আছে, আপনি ভালো আছেন? আমি আর কি ভালো থাকি বাবা, এই যে দেহ না, মানে কয়দিন পর পরই একটু করে সমস্যা হয় ফিসারে। আপনার কি গলা শুকিয়ে গেছে, কথা বের হয় না? তুই থাম তো, এমনি ছেলেটা ই করতেছে আর তুই খালি কথা কস। বাবা কোনো শরম নাই, আমি তোমার মার মতো। সমস্যা নেই আন্টি, আসলে আন্টি একটা কথা বলতাম। বাতাস কম, এক গ্লাস পানি হলে একটু ভালো হইতাম, একটু নার্ভাস লাগতেছে। ও আচ্ছা পানি। বৌমা এক গ্লাস পানি নিয়ে আসো তো। বাবা ঘরে আর কি বসুম, কারেন্ট চলে গেছে, নিকে দেহ না আমি। না না সমস্যা নেই, আমি একদম বাতাস করি। আচ্ছা থাক থাক, বাতাস দেওয়া লাগবে না, আমি কি তোমারই বাতাস করতেছি? আচ্ছা আচ্ছা তোমার একটা কথা বলি, তোমার ভাইয়ের যে একটা চোরের মেয়ে বিয়ে করছে, এটা কি সেই মেয়ে? আন্টি আমি চলে যাই। হ্যাঁ বাবা এসে থাকো। আচ্ছা ঠিক আছে তুমি যাও। এই গ্লাস দে তোর জন্য, তোর জন্য আজকে আমার মেয়ে অপমান হলো, আমি অপমান হলাম। এই চুরের মেয়া, সবাই কয় চুরের বউ, চুরের মেয়া, এই বাচ্চা আয়া উঠছে, আমি এই বউ আর বাচ্চা রাখবো না। কে তুমি কি জানতে না যে চুরের মেয়া? তোর জন্য আজকে আমার অপমান হইতে হইলো। অপমান কি তুই একা হইলি? না আমি হইলাম, তোর ভাই সহ হইলো। তুমি আর বাইর করবে আজকে? যদি না বাইর করছো তাহলে ওরে পুরো আজকে আমি খালি বাইর করব, আমি বাইর করে দিব, কই দিলাম। আরে দাঁড়া দাঁড়া, তোর জন্য আমার কথা শুনতে হয়? দাঁড়া আমি বাইর করতেছি, এই সতিনীর বেটি রে আর বাইরতে রাখবো না। আই মাইন করে আই চালু করে না। মা কি হইছে? কি হইছে? এই বউ বাচ্চা দিকে বাইর কর, হয় ও এই বাইরতে থাকবো, তা নাইলে আমরা মাও দিয়ে দমুকা। কোনটা করবি কো? ওর জন্য কথা মুখ দেখাতে পারি না। আমারে তুমি তাড়াই দিও না, তোমার কোনো কথা ইচ্ছা শুনবো না। আবার মা যেটা বলছে আমি ওইটাই পালন করব। ঠিক আছে চলো, তোমার সাথে তোমার বাইরে যাই। ভাই কর, ভাই কর, সতিনের মেয়ে আমার মেয়েটারে বিয়া দিবার পাই না, আমার সংসারে আর এটা কোনো মান সম্মান কিছুই রইলো না। নু করে নু, মাথা ঠান্ডা কর, সব ঠিক হয়ে যাবো। নু মাথা ঠান্ডা করো, ওর জন্য আমার ট্রেন আমার থেকে চলে গেল, এখন তো আমার লাগে কথা বলবো। মারে তুই কোনো চিন্তা করিস না, আমি সব বুঝামো, আমি বাবা জিরে বুঝামো। নু করে নু। আমি এই অপমান আর সহ্য করতে পারবো না। সবাই বলে চোরের মেয়া, চোরের মেয়া, চোরের মেয়া, আমি রাস্তাঘাটে চলতে পারি না, আপনার মেয়ে আপনি রেখে দেন।
আমি নিতে পারবো না, ঠিক আছে? আমি দুদিন পরে আমি তালাক নাও পাঠাই দিমনি, আমি যাই। ভালো আছি, আপনার কোনো কথা আমি শুনতে পারবো না, আমার একটা মানুষ মনে আছে। তোমার পাপের লিগে কেন আমাকে শাস্তি পাইতে হবে? আব্বা তোমার আজকে কই দেইব? আব্বা আজকে যদি তুমি না খাও আমরা দুই বোন এই বাড়ি থেকে চলে যাব। আব্বা তুমি কে গই দাও? কি হইল আব্বা, তুমি কইবা না? খো বাবা আজকে কমু আমার সংসারে কোনো সন্তান আদি ছিল না। একদিন রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ দেখি একটা মহিলা অসুস্থ পড়ে রয়েছে। সামনে গিয়ে দেখি মহিলার দম যায় যায়। তখন মহিলাটা বাচ্চা দুইটা আমার হাতে দিয়ে কইল, ভাই এই বাচ্চা দুইটা আপনি দেখবেন। কথা কই এই মহিলা আমার মারা গেল। আব্বা ওই বাচ্চা লগে আঙ্কু সম্পর্ক কি আর তোমার চুরে নিবা সম্পর্ক কি? ওই বাচ্চা দুইটা তোরা না। আব্বা তুমি মিথ্যা কথা কইতেছো কি? আব্বা তার মানে আমরা তোমার সন্তান না? বই বই না বাবা মিথ্যা কথা কইতেছো তো? মিথ্যা কথা কইতেছো? তোরা আমার সন্তান, আমার মেয়ে। ও আব্বা আমি চুরি করে কোনোদিন আবার চুরি করতে দেখছো? কার বাসা চুরি করছি? কোনোদিন চুরি করি নাই। তোরা আনার পরে আমি কোনো কথা কইতে পারি নাই। মেনছে কইছে চুরি করে আনছে, আমি তাই স্বীকার করছি। কেউ কোনোদিন কই নাই তারা ভগিনে কইছি আমার মেয়া। আব্বা তুমি তুমি কোনো খারাপ কাজ করো না, তুমি ভালো কাজ করছো। আর আর তুমি এটা কখনোই ভাববা না যে আমরা তোমার কুড়িয়া পাওয়া সন্তান অথবা চুরি করে আনছো, আমরা তোমার নিজের সন্তান। আমি তো তাই মনে করি। তোমার সাইডে আমরা কোনো গুণা নেই যাবো না। আব্বা জন্ম জন্ম না দিলে কি বাবা হওয়া যায় না? হওয়া যায়। আজ তুমি প্রমাণ করে দিলা, জন্ম না দিয়াও সব দায়িত্ব